ইভি ব্যাটারির নতুন প্রযুক্তি যিয়ে চীনক দিব প্রত্যাহ্বান। চীনে যি ধরনের এই ইভি ব্যাটারির গোটে বজার দখল করে আছে এক ছত্রী হিসাবে, এই গোটে চীনের উপর গোটে বিশ্বর নির্ভরশীলতা কমায় আনব এই নতুন প্রযুক্তিয়ে। আসলতে যি চীনে প্রায় দুই তৃতীয়াংশ ইভি ব্যাটারির বজারখনত দপদপাই আছে, সেই চীনক প্রত্যাহ্বান দিবলৈ সাজু হয়েছে সুইডেন। সুইডেন মানে সুইডেনের একটা বিশেষ কোম্পানিয়ে। আর আটাইতকৈ ভাল কথাটো হল যে ইভি ব্যাটারির এই যে টেকনোলজি, এই টেকনোলজি খুব গুরুত্বপূর্ণ কিছুমান ধাতু যেনে লিথিয়াম, নিকেল, গ্রেফাইট বা কোবাল্ট এইখিনির উপর নির্ভরশীল নহয়। ই অধিক বহনক্ষম, সাস্টেইনেবল আৰু ই কস্ট ইফেক্টিভ, অর্থাৎ ইয়াক কম খরচতে তৈয়ার কৰিব পৰা যাব। আজির যিবোৰ ইলেকট্রিক ভেহিকলসত যিবোৰ ব্যাটারি ব্যবহার করা হয় সেই ইভি ব্যাটারিবোৰ লিথিয়াম নির্ভরশীল, কিন্তু এই যে টেকনোলজি, এই টেকনোলজি লিথিয়াম নির্ভরশীল একেবারে নহয়। লিথিয়াম নির্ভরশীল এই যে ইভি ব্যাটারি, এই গোটেই বজারখনের প্রায় 60% দপদপাই আছে বা 60% বজারখনেই দখল করে আছে চীনে। ইয়ার পিছতে আহে কোরিয়ান কিছু কোম্পানি আর তার পিছত আহে জাপানিজ কোম্পানি, জাপানের বজারের দখল প্রায় 10% মান। এক কথাত কবলৈ গলে যি ধরনের এই ইভির বজারখন গোটেই বিশ্বব্যাপী এটা যথেষ্ট সমাদৃত হয়েছে বা ইভিক এটা সকলে আঁকালি লৈছে আর ইভিক লৈ নতুন নতুন টেকনোলজির পর আরম্ভ করে নতুন নতুন তার সংযোজন ঘটি গৈ আছে, কিন্তু লাগিব কি, ইভি চলিবলে লাগিব ব্যাটারি, আর সেই ব্যাটারির উপরতে বিশ্ব নির্ভরশীল হয়ে আছে চীন দেশের উপর। কিন্তু এই পরিস্থিতি হয়তো অচিরেই সলনি হবলৈ গৈ আছে, তেনেকুৱা এটা আৰম্ভণি হৈছে আৰু এই পরিস্থিতি সলনি কৰিবলৈ সাজু হৈছে, আৰম্ভণিতেই কৈছো, সুইডেনৰ এটা কোম্পানি। সেই কোম্পানিটো হৈছে নর্থ ভল্ট নামৰ সুইডিশ কোম্পানিটোৱে এটা ব্রেক থ্রু এটা ব্যাটারি তেওঁলোকে উদ্ভাৱন কৰিছে। সেয়া হৈছে সোডিয়াম আয়ন ব্যাটারি, সেয়া লিথিয়াম আয়ন ব্যাটারি নহয়। আর নর্থ ভল্টৰ এই যে উদ্ভাৱন বা নর্থ ভল্টৰ এই যে প্রচেষ্টা বা ব্রেক থ্রু সোডিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্র, ইয়ে এই যে গোটেই এনার্জি মার্কেটখন ইয়াক আরো অধিক মুক্ত করিব। ইলেকট্রিক ভেহিকেলর সেক্টরট খণ্ডট ই এক আমূল পরিবর্তন আনিবলৈ গৈ আছে। আর এই নর্থ ভল্ট হৈছে সুইডেনের আগশারীর এক ব্যাটারি নির্মাণকারী প্রতিষ্ঠান। এই যে নর্থ ভল্টৰ সোডিয়াম আয়ন ব্যাটারি, ই প্রথমে ইলেকট্রিসিটি স্টোরেজর ক্ষেত্র তেনেকুৱা ধরনের ইয়াক তৈয়ার করা হয়েছে, কিন্তু পরবর্তী পর্যায়ত হয়তো ইয়াক অচিরে এনেকুৱা এটা দিন আহিব আর সেই দিনটো হয়তো দূর নাই যে ইয়াক ইলেকট্রিক ভেহিকলসত ইভিত ব্যবহার কৰিব পৰা যাব। আর সেই ব্যবহার কৰিব পাৰিলেই মানে গোটেই খণ্ডটোতে এটা আমূল পরিবর্তন হবলৈ গৈ আছে, কিয়নো সোডিয়াম এটা সহজলভ্য বা চাবলৈ গলে তুলনা কৰিবলৈ গলে লিথিয়ামতকৈ সহজেই উপলব্ধ হয় সোডিয়াম। নর্থ ভল্টৰ এই গোটেই ডিজাইন বা এই গোটেই ব্যাটারিটো পোন প্রথমে বা প্রথম পর্যায়ত ইয়াক ডিজাইন করা গৈছে ইলেকট্রিসিটি স্টোরেজ প্লান্টসমূহৰ বাবে, কিন্তু পরবর্তী পর্যায়সমূহত ইয়াক হয়তো ইলেকট্রিক ভেহিকলসতো ব্যবহার কৰিব পৰা যাব আর সেই দিশেৰে ইয়াক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবলৈ গৈ আছে, কিয়নো লিথিয়ামতকৈ সোডিয়াম আসলতে চাবলৈ গলে সহজেই উপলব্ধ। হয়তো সেই দিনটো দূর নাই যে দুচকীয়া বাহনতো এই সোডিয়াম আয়ন ব্যাটারি হয়তো ব্যবহার কৰিব পৰা যাব আন বাহনৰ সৈতে। পেট্রিক এন্ড্রিয়াসন, তেওঁ হৈছে নর্থ ভল্ট নামৰ কোম্পানিটোৰ ভাইস প্রেসিডেন্ট, আৰু তেওঁ কেইটামান খুব গুরুত্বপূর্ণ কথা সদরি কৰিছে যে কি ধৰণে এই গোটেই প্রেক্ষাপটে সলনি হবলৈ গৈ আছে। তেওঁ কৈছে যে সোডিয়াম আয়নৰ এই যে প্রযুক্তিটো লিথিয়াম আয়ন ব্যাটারি বা সোডিয়াম আয়ন ব্যাটারি, এই সোডিয়াম আয়নৰ প্রযুক্তিটো একো নতুন প্রযুক্তি নহয়, ই চলি আহিছে, কিন্তু যি ধরনের তেওঁলোকে সম্পূর্ণ লিথিয়াম অবিহনে তেওঁলোকে যি প্রযুক্তিরে বা তেওঁলোকে যি ব্রেক থ্রু এটা কৰিছে গোটেই ইভি ব্যাটারির খণ্ডত, সেয়া এটা মাইলৰ খুঁটি বা সেয়া এটা খুব গুরুত্বপূর্ণ এটা ব্রেক থ্রু। অবশ্যে এই মাস প্রোডাকশন বা বৃহৎ পরিমাণত উৎপাদন কেনেকৈ হব, কেতিয়া হব বা সেই কোম্পানি কত হব, সোডিয়াম আয়ন ব্যাটারির উৎপাদন কেনেকৈ হব, এই গোটেইখিনি অবশ্যে বৰ বিশেষ তথ্য একো কোম্পানিটোর ফালৰ পৰা সদৰি কৰা হোৱা নাই, যদিও এটা কথা নিশ্চিত যে যিহেতু লিথিয়াম ডিপেণ্ডেণ্ট যিবোৰ ব্যাটারি, সেই ব্যাটারিবোৰ গোটেই বজাৰখন চীনে দখল কৰি আছে, চীনৰ পৰা নিৰ্ভৰশীলতা সুইডিশ এই কোম্পানিটোর জড়িয়ে করবাত নহয় করবাত মাস প্রোডাকশন সোডিয়াম আয়ন ব্যাটারি আরম্ভ যদি হয়ে যায় বা সেয়া যদি পরবর্তী সময়সাত ইলেকট্রিক ভেহিকল সমূহ ব্যবহার করা হয়, তেনেহলে গোটেই বিশ্বের নির্ভরশীলতা চীনের উপর কমি আহিব। ইউরোপিয়ান দেশসমূহেও শেহতীয়াক ইউরোপত এই যে ব্যাটারির বজারখনক অধিক আর শক্তিশালী করে তুলবলে বিচারিছে, তেনেকা বিভিন্ন ধরনের পলিসি আদিও লওয়া হয়েছে। এটা কথা নিশ্চিত যে যিকোনো সাস্টেইনেবল বা বহনক্ষম পদ্ধতিয়ে আমাক এটা মজবুত এটা
ইকোসিস্টেম এটা তৈয়াৰ কৰিবলৈ বা বৰ্তাই ৰাখিবলৈ আমাক সহায় কৰে আৰু আগন্তুক সময়ছোৱা যিবোৰ উদ্ভাৱন বিভিন্ন ক্ষেত্ৰত হৈ আছে সেই অধিক বহনক্ষম উদ্ভাৱনসমূহৰ ওপৰতে সাস্টেইনেবিলিটিৰ ওপৰতে অধিক গুৰুত্ব আৰোপ কৰা হৈছে যিকোনো ক্ষেত্ৰই নহওক আৰু লগতে কষ্ট ইফেক্টিভ কম খৰচত বা কম টকা যদি ভাল প্ৰডাক্ট এটা পোৱা যায় তেনেহলে তাতনো কাৰ আপত্তি থাকিব তাকো এনেকুৱা এটা প্ৰডাক্ট যি ক্ৰিটিকেল কিছু সামগ্ৰীৰ ওপৰত নিৰ্ভৰশীল নহয় তেনেহলে সেয়া আৰু ভাল কথা যি নহওক নৰ্থভল্ট নামৰ সুইডিছ কোম্পানীটোৱে আগবাঢ়িছে সম্ভৱতঃ সেই দিনটো দূৰ নাই যে যদি সোডিয়াম আয়ন বেটাৰীসমূহৰ মাছ প্ৰডাকশ্যন আৰম্ভ কৰি দিয়ে সুইডেনে তেনেহলে ই এই গোটেই ব্যৱস্থাটোৱে চীনক কিন্তু পোনপটীয়াকৈ দিব প্ৰত্যাহ্বান